বাংলাদেশের আকাশে এখন তুরস্কের অ্যাটাক ড্রোন রাজত্ব করবে, কারণ 20 নভেম্বর চট্টগ্রামের আকাশে প্রকাশিত হয়েছে তুরস্কের তৈরি বিখ্যাত অ্যাটাক ড্রোন বাইরাক্তার TB-2। বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে অ্যাটাক ড্রোন কিনেছে, যা প্রায় 1 বছর পূর্বে নিশ্চিত করেছিলাম। পাশাপাশি গত 1 মাস পূর্বে ডেলিভারি পেয়েছে তাও ঘোষণা করা হয়েছিল। তবে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের অফিসিয়ালি তথ্য প্রকাশিত হয়নি, কারণ আপাতত এই ধরনের সমরস নিয়ে ঘোষণা দিতে আগ্রহী নয় বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর। তবে চট্টগ্রামের বিমানঘাটিতে TB-2 অ্যাটাক ড্রোন মোতায়েন করেছে প্রতিরক্ষা দপ্তর। সাম্প্রতিক সময় চট্টগ্রামে অ্যাটাক ড্রোন দিয়ে টহল কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। এমন অবস্থায় তার ছবি এবং ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে তুরস্কের বাইরাক্তার TB-2 অ্যাটাক ড্রোন চট্টগ্রামের আকাশে ছিল। সুতরাং বাংলাদেশ সেনাবাহিনীর নিকট এখন শক্তিশালী অ্যাটাক ড্রোন রয়েছে তা শতভাগ নিশ্চিত। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর আনুষ্ঠানিকভাবে 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে নতুন সমরস প্রদর্শন করবে, যেখানে অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে বাইরাক্তার TB-2 অ্যাটাক ড্রোন। উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী 12টি এই ধরনের অ্যাটাক ড্রোন কিনেছে। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গেম চেঞ্জার সমরসগুলোর একটি হচ্ছে অ্যাটাক ড্রোন। কৌশলগত কারণে ভারত এবং মিয়ানমার উভয় দেশের বিরুদ্ধে এটি কার্যকর। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে নজরদারি করার ক্ষেত্রে এই ড্রোন কার্যকর ভূমিকা পালন করবে, হয়তোবা ইতিমধ্যে কার্যক্রম শুরু করে দিয়েছে, যদিও পাহাড়ি বিদ্রোহী গোষ্ঠীগুলো শান্তি আলোচনা করতে সম্মত হয়েছে। তাই আপাতত তুরস্কের এই অ্যাটাক ড্রোন সেনাবাহিনী ব্যবহার করবে না। তবে মাত্র 12টি অ্যাটাক ড্রোন যথেষ্ট নয় এটিও বিবেচনা নিয়েছে প্রতিরক্ষা দপ্তর, কেননা ভারতের মতো বিশাল প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে লড়াই হলে তা হবে কঠিন। এজন্য কয়েক ডজন অ্যাটাক ড্রোন প্রয়োজন হবে, অন্তত 48টি এই ধরনের অ্যাটাক ড্রোন অবশ্যই লাগবে। তাই 2023 সালে নতুন করে 18টি অ্যাটাক ড্রোন ক্রয়ের টেন্ডার দিয়েছে প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তর। বাংলাদেশ সেনাবাহিনী 18টি অ্যাটাক ড্রোন কিনবে, তবে তার মাঝে 6টি থাকবে বাইরাক্তার TB-2 অ্যাটাক ড্রোন, পাশাপাশি 6টি হবে আরও শক্তিশালী অ্যাটাক ড্রোন, অন্যদিকে 6টি হবে হালকা আক্রমণ করতে সক্ষম এমন অ্যাটাক ড্রোন। কারণ টেন্ডারে সেনাবাহিনী নিজেদের চাহিদা শর্ত হিসেবে উল্লেখ করেছে, ড্রোন শক্তিতে বাংলাদেশ শীঘ্র একটি শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে, কেননা নিজ দেশে অ্যাটাক ড্রোন তৈরির পাশাপাশি আমদানি করছে সেনাবাহিনী। তুরস্ক থেকে সাম্প্রতিক সময় বাংলাদেশ বিপুল পরিমাণে সমরস কিনেছে, তার মাঝে অ্যাটাক ড্রোন ছাড়াও 4টি গুরুত্বপূর্ণ সমরস রয়েছে, বিশেষ করে TRG-300 এবং TRG-230 রকেট লঞ্চার। এগুলো গাইডেড রকেট লঞ্চার, এক্ষেত্রে বাইরাক্তার TB-2 অ্যাটাক ড্রোনের সঙ্গে এই সমরস্যগুলো সমন্বয় করবে, ফলে যুদ্ধক্ষেত্রে আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে বাংলাদেশের এই সমরস্যগুলো। কারণ এককভাবে কোনো সমরস্য পরিপূর্ণ হতে পারে না, এজন্য পরিপূর্ণ প্যাকেজ এবং অন্যান্য সমরস্যের সঙ্গে সমন্বয় করা প্রয়োজন। এক্ষেত্রে TB-2 অ্যাটাক ড্রোন এবং টাইগার মিসাইল এক হয়ে কাজ করবে। অন্যদিকে বিমানবাহিনীর জন্য কিনেছে গাইডেড বোমা। তুরস্কের তৈরি টিবার গাইডেড বোমা অত্যন্ত কার্যকরী একটি সমরস্ত্র, যা বিমানবাহিনীর গ্রাউন্ড স্ট্রাইক মিশনের সক্ষমতাকে বৃদ্ধি করেছে। এছাড়াও তুরস্কের বেশ কয়েকটি সমরস্য অর্ডার দিয়েছে সামরিক বাহিনী, ওই সকল সমরস্য শীঘ্র ডেলিভারি পাওয়ার কথা রয়েছে। তার মাঝে অন্যতম হচ্ছে 105mm হাউজার। হেলিকপ্টার থেকে অপারেট করার জন্য এই ধরনের হাউজার কিনেছে সেনাবাহিনী। প্রাথমিকভাবে 18টি কিনলেও পরবর্তীতে অতিরিক্ত সংখ্যক অর্ডার করবে। পাশাপাশি তুরস্কের তৈরি মিডিয়াম রেঞ্জ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর 25 থেকে 50 কিলোমিটার রেঞ্জের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্ডার দিয়েছে। দেশের নিরাপত্তায় আগামী দিনে এটাই হবে দেশের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। তবে কত সংখ্যক অর্ডার দিয়েছে তা নিশ্চিত নয়, ধারণা করা হচ্ছে অন্তত 1 রেজিমেন্ট বা 3 ব্যাটারি। ফলে একই সঙ্গে দেশের 3টি অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে, যেমন ঢাকা, চট্টগ্রাম কিংবা অন্য কোনো বিভাগীয় অঞ্চল। বাংলাদেশ সামরিক বাহিনীতে তুরস্কের তৈরি আরও একাধিক সমরস্য অন্তর্ভুক্ত হবে, যেমন অ্যান্টিশিপ মিসাইল, যার রেঞ্জ 250 কিলোমিটার পর্যন্ত, এটাই হবে বাংলাদেশের সবচেয়ে বেশি রেঞ্জের অ্যান্টিশিপ মিসাইল। পাশাপাশি প্রতিপক্ষের রাডার ফাঁকি দিতে যুক্ত হবে কোরাল জামার সিস্টেম, এই জামার প্রতিপক্ষের ড্রোনকেও অকেজো করে দিতে সক্ষম। এই সকল সমরস্য অন্তর্ভুক্ত হবে শীঘ্রই, তা অফিসিয়ালি নিশ্চিত করেছে তুরস্ক। তবে সম্ভাব্য কয়েকটি সমরস্য অন্তর্ভুক্ত করার ঘোষণা রয়েছে, তবে তা অফিসিয়ালি নিশ্চিত করেনি কোনো দেশ। এক্ষেত্রে বোরা ব্যালিস্টিক মিসাইল অন্যতম, এর রেঞ্জ প্রায় 400 কিলোমিটার পর্যন্ত। পাশাপাশি নৌবাহিনীর জন্য ফাস্ট অ্যাটাক ক্র্যাফ্ট অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। তবে এই দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, একই সঙ্গে ভারী সমরস্যের কাতারে অন্তর্ভুক্ত, তাই এ বিষয়ে উভয় দেশ সরাসরি কোনো ঘোষণা করেনি।
তবে এ বিষয়ে একাধিকবার আলোচনা হয়েছে যা উপদেশ নিশ্চিত করেছে। সেক্ষেত্রে আশা করা যায় আগামী বছর সামরিক বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।